বরগড়ে তাতিলে চাষী, চাষীঙ্কু বিমা সহায়তা প্রদান দাবিরে তাতিলে চাষী। চাষী সংগঠন অভিযোগ করিছন্তি যে পদ্মফুর প্রখণ্ডরে চলিত বর্ষ ভয়ঙ্কর মরুড়ি হয়েছি। চাষী মানে বিমা সহায়তা পাই ঠিক সময়ে আবেদন করে নির্ধারিত টঙ্কা মধ্য জমা দেইথিলে। এবে মরুড়ি ক্ষয়ক্ষতি আকলন করা যাউথিবা বেলে পদ্মফুর প্রখণ্ডর চাষীঙ্কু বিমা সহায়তা আবেদন পত্রকু খারজ করে দেউছন্তি বিমা কোম্পানি। এনে বরগড় জেলাপালঙ্কু অভিযোগ হইছিলে মধ্য সমস্যার কোনোসি সমাধান হইপারি নথিলা। এর ফলস্বরূপ আজি পদ্মফুর পঞ্চায়েত সমিতি কার্যালয়ে তালা পকাই আন্দোলন করিছন্তি চাষী। আসন্তা জানুয়ারি সাত তারিখ সুদ্ধা এই সমস্যার সমাধান নহেলে বিশাল আন্দোলন করিবে চাষী সংগঠন। সে আমার ডকুমেন্ট ভেরিফিকেশন করবার কথা, কিন্তু সে ডকুমেন্ট ভেরিফিকেশন করবার লাগি কোম্পানি তরফ যে লোকমানে আসছিল সেমানকর পাখরে না কোনোসি ল্যাপটপটি থিলা না কোনোসি ব্যবস্থা থিলা, তো সেমানে কোনোসি প্রকার আমার কংক্রিট অ্যানসার দেই না পারলে, তো সেটাকে নিয়ে কি অঞ্চলর চাষী মানকর মধ্যে যে ক্ষোভ থিলা যে অসন্তোষর যে থিলা সেটা বিস্ফোরণ হয়েকি আজি সেই জায়গায় হি পদমপুর ব্লক অফিস যেন আমার ডাকি দিলে সেই ব্লক অফিসকে আমি তালা দেলু। কৃষক সংগঠন গোটেন দাবি রাখি যে যে লোক মানে 31 তারিখ ভিতরে প্রিমিয়াম ভরিলে সেমানকটাকে অ্যাসেপ্ট করা যাও, সেমানকটাকে গ্রহণ করা যাও এবং ক্ষতিপূরণ অনুসারে তাকে ক্ষতিপূরণ দিয়া যাও, যদি না দেবে আসন্তা 7 তারিখ ভিতরে তাহলে 7 তারিখ পরে সব কলেক্টর অফিস পদমপুরে তালা পড়বে, এটা কৃষক সংগঠনের চেতাবনী।